আসাম থেকে নিখোঁজ এক নাবালকের সন্ধানে ত্রিপুরায় পাড়ি দিল নাবালকের পরিবার। ঘটনায় ত্রিপুরা পুলিশের সহায়তা চাইছেন তারা। চলতি বছরের 14ই মে অসমের নোয়াগাঁও জেলার সারতি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফকরুদ্দিন চৌধুরীর অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে বিদ্যালয় থেকে বাড়িতে আসে, ফের বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু আর বাড়ি ফিরে আসেনি। তারপরই নাবালকের পরিবারের তরফ থেকে খোঁজা শুরু হয়। ঘটনা জানিয়ে মিসিং ডায়েরি করা হয় লামডিং থানায়। ঘটনাটি অসমের সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়। তা দেখে ত্রিপুরার কুমারঘাট মহকুমার বয়রারতলের অসীম দত্ত নাবালকের পরিবারকে ফোন করে জানায় যে নিখোঁজ যুবককে তিনি ওনার দোকানে শুক্রবার দেখেছেন। এই খবর পেয়ে আসাম থেকে ত্রিপুরায় ছুটে আসেন নিখোঁজ যুবকের ভাই এবং কাকু। ওই ব্যক্তির সাথে দেখা করেন, কিন্তু পরবর্তীতে ছেলেটিকে আর দেখা যায়নি বলে জানান আসাম থেকে আগত নিখোঁজ ইমরানের কাকু কামরুল হোসেন চৌধুরী। এদিকে তারা মঙ্গলবার ঘটনাটি কুমারঘাট থানার পুলিশকে জানায়। বাড়িটা হারাবার পর আর কোনো খোঁজ খবর পাইলাম না। শুক্রবার দিন বিকালে ত্রিপুরা কুমারঘাটের একজন লোক ফোন করছিল, ফোন করে বলছে যে এখানে উনি দেখছেন বৃহস্পতিবারে বিকালে বৈরারতল ওনার দোকান আছে, ওনার দোকানে কি সামান কিনতে গিয়েছিলেন বৃহস্পতিবারে, আমরা উনি দেখছেন দোকানে। আর শুক্রবারে টিভিতে দেখা পরে আমাকে ফোন করছেন, উনি বলছেন যে আমার দোকানে আইছিল, তারপরে আমরা কালকে আইসি এখানে, পরশু দিন আইসি আয়া বদরপুর থাকলাম, তারপরে কালকে এখানে আইয়া আমরা ওনার বাসায় গেছি। যাওয়ার পরে দেখলাম ওনার কাছ থেকে খোঁজখবর নিলাম, উনি আর পরে দেখছেন না। কালকে পরে এখান থেকে আইয়া আমরা কুমারঘাট থানায় আসছি, এখানেও আমরা কেস যেখানে যেটা আমরা আসাম করছিলাম এটারও জেরক্স দিছি, মিসিং যেটা হয়েছে এটা একটা ছাপা করে আমরা এদিক সেদিকে দিছি, এটাও এখানে দিছি। তবে কিশোরটি স্বইচ্ছায় বাড়ি থেকে চলে এসেছে নাকি কোনো ফাঁদে পড়েছে তা এখনো স্পষ্ট নয়। সকলে মনে করছেন নাবালকটিকে খুঁজে বের করার পরই প্রকৃত কারণ সামনে আসবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রত্ন।